আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার তোমাদের সামনে একটি নতুন বেড়ানোর ভিডিও নিয়ে চলে এলাম। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি শ্রীরামপুর মাহেশের বল্লভপুর ফেরিঘাট, যেটি এই 29 নভেম্বর 2023 উদ্বোধন হয়ে গেল। সেই ঘাট ঠিক তার অপোজিট ঘাটে আমি যাব, রাসমণি ঘাট, যে ঘাটে সেই মা রাসমণি কর্তৃক নির্মিত বিখ্যাত মন্দির আমি দেখাবো তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। যারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত হওনি, আমি বলবো যুক্ত হয়ে যাও, তাহলে এইরকম ভিডিওগুলো তোমরা পাবে সব সময়। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব আর পাশে থাকা অল বটন টিপে দিও, দিলে তোমাদের কাছে সবার আগে দেখবে পৌঁছে যাবে ভিডিওগুলো। বন্ধুরা, আমার অসংখ্য ভিডিওগুলো আছে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। যারা দেখোনি এখনও বলবো, তারা দেখো, অবশ্যই শেয়ার করে দিও। আমি তাহলে রাসমণি ঘাটের উদ্দেশ্যে তোমাদের দেখাবার চেষ্টা করছি। এই ব্রিজ পেরোলাম, প্রায় অনেকটা বড় এই ব্রিজ, এসে আমরা উপস্থিত হলাম এখানে বড় লঞ্চ। সেই লঞ্চে করে আমরা এবার, আমার প্রিয় বন্ধুরা, আমার সকল সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা বুঝতে পারছো আমি একটা নতুন জায়গায় এসেছি। এই জায়গাটা হলো বল্লভপুর ঘাট, হুগলি জেলা শ্রীরামপুর মাহেশে বল্লভপুর ঘাট বিখ্যাত। সেই ঘাটে আমি উপস্থিত হয়েছি, একটা নতুন ডেস্টিনেশানে যাব। এই নতুন ডেস্টিনেশানটা হলো রাসমণি ঘাট। আমি এই বল্লভপুর ঘাট থেকে রাসমণি ঘাটে যাচ্ছি, এটাই তোমাদের তুলে দেখাও ভিডিওটা। আজকে এক নতুন ডেস্টিনেশান এই বল্লভপুর ঘাট থেকে রাসমণি ঘাট। এই রাসমণি তৈরি এই ঘাট, এই যে মন্দির, আমি সেখানেই যাব। তোমরা দূরে দেখতে পাবে, আমি দেখাচ্ছি তোমাদের। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা রাসমণি ঘাট, এই রাসমণি মন্দিরেই আমার গন্তব্যস্থল, যেটা যাব আমি তোমাদের সামনে তুলে দেখাবার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে, তোমরা দেখতে পাবে রানী রাসমণি। এই নামের মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারছো, অর্থাৎ রানী মা রাসমণির এক দুর্দণ্ড প্রতাপ, মায়ের ক্ষমতা ইংরেজদের রাজত্বে ইংরেজদেরকে দমিয়ে রেখেছিলেন, তার নিজের ক্ষমতার জোরে, তার গাম্ভীর্যের জোরে ইংরেজরা পর্যন্ত ভয় পেত। বহুবার বিভিন্ন জায়গায় ইংরেজরা তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। রানী রাসমণির এই জন্মভিটে সেই হালি শহরে এই মন্দির, শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি এই মন্দিরে আজ উপস্থিত হয়েছি। এখানে প্রতি বছর অন্নপূর্ণা পূজোর সময় মহাসমারোহে পূজা অর্চনা হয়, এছাড়া নিত্য পুজো তো আছেই, প্রতিদিনই ভোগ আছে, ভোগের ব্যবস্থাও আছে, তোমরা প্রসাদ পেতে পারো, আগে থেকে জানাতে হবে। এবং বহু পূজা পার্বণে এখানে প্রচুর মানুষের ভক্তের সমাগম হয়, আমি তা তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এক অপূর্ব মনোরম পরিবেশে মা গঙ্গার ঠিক পাশে এই মন্দিরটি নির্মিত হয়েছে, অনেকটা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আদলে। দেখো, রাসমণি মায়ের একটা মূর্তি অর্থাৎ ফলক তৈরি করা হয়েছে পাথরের। এই মন্দিরটা এত অপূর্ব শোভা যা বলে ব্যাখ্যা করা যায় না, যেন কেউ তুলির টানে এঁকে দিয়েছে। ঠিক দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের আদলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আমি তোমাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। মা রাসমণির তৈরি এই মন্দির দেখতে তোমরা অবশ্যই আসতে পারো। মোটামুটি সকাল 7টা সাড়ে 7টা থেকে মন্দিরের দ্বার উন্মোচন হয়ে যায়, এটা 1:30 অবধি খোলা থাকে, আবার বিকাল 4:30 থেকে রাত্রি 8টা থেকে 9টা অবধি খোলা থাকে। এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই এসো, তাহলে এখানে মায়ের দর্শন পেয়ে যাবে, অন্য সময় এলে একটু বন্ধ থাকবে। বিভিন্ন পূজা পার্বণ তো লেগেই আছে, অন্নপূর্ণা সময় মহা ধুমধাম সহকারে পূজা হয়। এই রাসমণি ঘাটে আসতে গেলে তোমাদের হাওড়া থেকেও আসতে পারো, শ্রীরামপুরে নামতে পারো, বা শ্রীরামপুরে নেমে ধূপী ঘাট বা বল্লভপুর ঘাট হয়ে এলে খুবই সুবিধা হবে তোমাদের। এইখানে আসতে কোনো অসুবিধা হবে না,
তোমরা যে যেখান থেকে পারো তোমরা গুগল ম্যাপ সার্চ করলেও এই মায়ের দর্শন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে ভুলো না। এরকম ভিডিওগুলো আমি বরাবর দিয়ে যাই, তোমরা আমার পাশে আছো বলেই ভরসা। অবশ্যই তোমরা সবসময় পাশে থেকো ও সবসময় সাথে থেকো। এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।